আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে ছোট বাচ্চার জন্য, মানে 1 বছর বাচ্চার জন্য একটি ড্রেস তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটি প্রিন্টের কাপড় নিয়েছি আর এক কালারের কাপড় নিয়েছি। এই প্রিন্টের কাপড়টা দিয়ে বডির নিচের ঘেরের কাপড়টা আমি তৈরি করব, আর এক কালারের কাপড়টা দিয়ে বডির উপরের পার্ট তৈরি করব, আর এখানে আমি ডিজাইন তৈরি করব। তো বন্ধুরা, যে কোনো জামার সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় সেগুলো আপনারা রেখে দিবেন, এবং প্রয়োজন মতো করে কিন্তু ছোট বাচ্চার জন্য এইভাবে করে জামা তৈরি করে দিতে পারেন। জামাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি বডির যে নিচের ঘেরের কাপড়টা সেটা আমি তৈরি করব। তো কাপড়টা লম্বাভাবে এইভাবে করে ভাঁজ করে নিব। এখানে কাপড়টা আমার বাঁকা আছে, কোনো সমস্যা হবে না। তো এখানে লম্বা যে মাপটা আছে সে অনুযায়ী কাপড়টাকে আমি দুটো ভাঁজ করে নিব। এরপর এই সাইড থেকে এই যে কাপড়টাকে যেভাবে করে, মানে আমার সামনে যে কাপড়টা আছে তার উপরে এভাবে করে রাখবো। তো সাইডে আমি 1 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপরে এই কাপড়টা এভাবে করে ফেলবো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে ছোট ছোট কাপড় দিয়ে বাচ্চার জন্য খুব সুন্দর করে জামা তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রিকোয়েস্ট রইলো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আমি খুব সহজভাবে জামা তৈরির যে পদ্ধতিগুলো, ইচ্ছে করলে যে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ খুব ইজিভাবে এখানে থেকে আপনারা মানে এই পদ্ধতিগুলো শিখে নিতে পারবেন। তো এই উপরের অংশ থেকে আমি কোমরের মাপ অনুযায়ী এখানে কাপড়টা কাটবো। তো কোমরের মাপ বাচ্চার যা হবে সে অনুযায়ী এখানে 1/4 নিতে হবে। তো বন্ধুরা, আমি যে বাচ্চার জন্য এখানে জামাটা তৈরি করছি, এখানে কোমরের মাপ আছে 24 ইঞ্চি, তার 1/4 হবে 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিব। এভাবে করে সাইড থেকে, মানে কোনাকুনি এভাবে করে ইঞ্চি টেপ দিয়ে আমি মাপটা নিয়ে নিব। এখন এই উপরের দিক থেকে এই মাপটা নিচ পর্যন্ত কত আছে এটা দেখতে হবে। এখানে আছে 8 ইঞ্চি, তো সাইডে এইভাবে করে দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন নিচের দিকে কিন্তু 1/2 ইঞ্চি বেশি আছে। তো তখন এইভাবে করে মেপে উপরের দিকে এভাবে করে উঠিয়ে দিতে হবে। আর এখানে নিচের যে কাপড়টা আছে লম্বাটা আছে 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব। সেলাই করলে 9 ইঞ্চি হবে। তো সাইডের যে কাপড়টা বেশি নিয়েছি এখানে আমি একটা দাগ দিয়ে নিব। এবার এই দাগ অনুযায়ী আমি কোমরের উপরের দিক থেকে এই কাপড়টা কেটে ফেলবো। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বডির নিচের যে ঘেরের কাপড়টা সেটা কাটা হয়ে গেছে, আর এই সাইডের যে কাপড়গুলো আছে এই কাপড় দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। 1 বছরের বাচ্চার জন্য এখানে যে ঘেরটা হয়েছে এটা কিন্তু যথেষ্ট। এবার আমি বডির উপরের পার্ট কাটবো। তো বডির উপরে পাট কাটার জন্য কিন্তু এখানে আমি এক টুকরো, মানে এক কালারের কাপড় নিয়েছি। আমি বডির পিছনের দিকে চেন লাগাবো। ছোট বাচ্চার জামা আপনারা যদি তৈরি করেন, আপনারা কিন্তু বডি পিছনের দিকটা খোলা রাখতে পারেন এবং সেখানে চেন অথবা বুতাম এগুলা লাগাতে পারেন, তাহলে কিন্তু ছোট বাচ্চাদের পরাতে খুব সুবিধা হয়। এটা সবসময় খেয়াল রাখবেন। আমি চেন লাগাবো, তার জন্য এই কাপড়টাকে যে 1 ইঞ্চি পরিমাপ বাড়তি রেখে তারপরে আমি এই কাপড়টাকে 4টা ভাঁজ করে নিব। তো যেখানে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এখান থেকে বডির মাপটা নিতে হবে। এখান থেকে কাঁধের মাপটা নিব আমি 9 ইঞ্চি, তার অর্ধেক হবে 4.5 ইঞ্চি। আমি 4.5 ইঞ্চি বরাবর দাগ দিব। এখান থেকে হাতার মোড়ার মাপ দিব 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব। আর এই দাগটাকে যে এরকম ভাবে দিয়ে দিব লম্বা করে, একটার সাথে আরেকটা এভাবে করে মিলিয়ে দিব, আর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এখান থেকে গলার চওড়াটা নিব আমি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি বরাবর দাগ দিব। আর গলার ডিপটা নিব আমি 3 ইঞ্চি। আমি সামনের এবং পিছনের গলা সমান তৈরি করব, আর এই গলাটা আমি গোল তৈরি করব। তা আপনারা চাইলে কিন্তু এখানে ছোট বড় করতে পারেন গলার ডিপটা, সমস্যা হবে না। আর এখানে বডি আছে 24 ইঞ্চি, তার 1/4 6 ইঞ্চি,
এই 6 ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে দিব, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। আর কোমরের দিকে মাপটা নিব আমি 1/2 ইঞ্চি, মানে বডি যে মাপটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নিব, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখবো। তো উপরের দিক থেকে এই দাগটাকে এইভাবে করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব, আর কোমরের দিক থেকে 1/2 ইঞ্চি আমি এই যে এরকম ভাবে একটু উপরের দিকে উঠিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো। কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি এই যে এরকম ভাবে নিয়ে তারপর কাটবো। তো বডির মাপ অনুযায়ী আমার এখানে কাপড়টা কাটা হয়ে গেছে, আর বডির পিছনের দিকে যে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেখানে একটা কোণা কেটে নিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। বডির সামনের দিকে আমি তালপাট কাটবো, তার জন্য 1/2 ইঞ্চি পরিমাপে যে এরকম ভাবে নিয়ে তারপর কাপড়টা কাটবো। বডির মাপ অনুযায়ী আমার উপরের পাট কাটা হয়ে গেছে, এবার আমি বডির পিছনের পাটটা সরিয়ে ফেলবো। এখন বডির এই সামনের পাটটা এভাবে করে মেলে নিব। বডির সামনের পাটে আমি ডিজাইন তৈরি করব, তার জন্য এই কাপড়টা এভাবে করে মেলে নিব এবং মাঝ বরাবর এভাবে করে লম্বা করে দাগটা দিয়ে দিব। আর এই মাঝ বরাবর থেকে এভাবে করে আমি নিচের দিকে রাউন্ড ভাবে একটা দাগ দিব, এখানে আমি ডিজাইনটা তৈরি করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি যেমন এখানে এইভাবে করে দাগটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্যরকম ভাবেও রাউন্ডটা দিতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। তো এখন আমি যে ছোট পাটটা আছে এই পাট অনুযায়ী আমাকে আরো একটা পাট কাটতে হবে, কারণ এই পাট যদি আমি এই দুটো পাট যদি এখানে জয়েন দিই তাহলে কিন্তু ছোট যে পাট আছে এটা কিন্তু ছোট হয়ে যাবে, তার জন্য এই পাটটা আমাকে আরো একটা অংশ কাটতে হবে। তো তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টা আমি নিচের দিকে রাখবো, রেখে বডির এই পাটটা উপরের দিকে রাখবো এবং যে মাপ আছে সে অনুযায়ী এখানে আমি একটা মানে সব সাইডে আমি দাগটা দিয়ে নিব। তো বডির এই পাটের সাথে এই পাটটা জয়েন দিতে হলে 1/2 ইঞ্চি কাপড় কমে যাবে, তার জন্য আমি এই পাটে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে তারপরে এই দাগটা দিয়ে দিব। জাস্ট এই 1/2 ইঞ্চি কাপড় বেশি লাগবে, তার জন্য কিন্তু এই ছোট পাট আরো একটা কাটতে হলো। তো দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। তো বডির যে আগের পার্ট আছে এটা আমি সরিয়ে ফেলবো। তো এই যে এই পার্টটা এই পার্টের উপর এই যে এরকম ভাবে বসবে। তো এখানে আমি যে ডিজাইনটা তৈরি করব তার জন্য এখানে প্রিন্টের কাপড়টা আমি ইউজ করব। তো বন্ধুরা, এবার আমি এটা কিভাবে সেলাই করব এবং ডিজাইনটা তৈরি করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বডির উপরের পাটটা এই যে একটার উপর আরেকটা এভাবে করে থাকবে, আর নিচের যে ঘেরের কাপড়টা আছে এই যে এরকম ভাবে থাকবে। খুব সুন্দর একটি ড্রেস, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এটাই আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে এই জামাটি সেলাই করে দেখাবো। আমি এখানে ডিজাইন তৈরি করার জন্য এখানে স্কোয়ার ভাবে কাপড় কেটে নিয়েছি। এই কাপড়ের চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বাটাও নিয়েছি 2 ইঞ্চি। তো এই কাপড়টাকে প্রথমে এভাবে করে একটা ভাঁজ করেছি, তারপর আরো একটা ভাঁজ দিয়ে এরকম ভাবে আমি কোণা তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো কোণায় এভাবে করে ডিজাইন তৈরি করার জন্য তৈরি করে নিয়েছি। আর হাতার বগলে এবং গলার মধ্যে পাইপিং লাগানোর জন্য এভাবে করে মানে আড়া করে পট্টি কেটে নিয়েছি। তো এখন আপনাদেরকে ডিজাইনটি কিভাবে করব সেটি দেখাবো। আমি বডির সামনের পাটে ডিজাইন তৈরি করব, তার জন্য এই যে কাপড়টা এই যে এরকম ভাবে থাকবে, এই যে এরকম ভাবে থাকবে। তো বডির সামনের পাটে আমি ডিজাইন তৈরি করব, আর এরকম ভাবে আমি কোণা তৈরি করে রেখেছি আগেই বলেছি। তো এগুলোকে প্রথমে আমি এই যে এখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ড বরাবর এই যে এখান থেকে এরকম ভাবে নিয়ে প্রতিটা এই ত্রিকোণা এভাবে করে বসিয়ে নিব, এই যে এরকম ভাবে। তো
কোনাগুলো আমি এভাবে করে বসিয়ে নিয়েছি, আর উল্টা সাইড থেকে যে কিছু মাথা বের হয়ে আছে এগুলাকে আমি এইভাবে করে কেটে দিব। তো এখানে আমি একটা পাইপিং ইউজ করব, তার জন্য এখানে মানে আরামভাবে কাপড়টা কেটে নিয়েছি। এই কাপড়টাকে এভাবে করে দুটো ভাঁজ করব, এবং এখানে যে কোনার মতো মাথাটা বের হয়ে আছে এই কাপড়টা আমি কেটে ফেলবো। এরপর এই যে নিচের দিক থেকে আমার সেলাই করার সুবিধার জন্য আমি নিচের দিক থেকে এভাবে করে রেখে সেলাইটা করব। এরপর এই যে সাইডে এভাবে করে একটু কেটে দিব, যেখানে রাউন্ড থাকে সেই জায়গাগুলো এভাবে করে কাটতে হয়, তাহলে আপনার ফিনিশিংটা খুব সুন্দর মতো করে আসে। এরপর এই পট্টির কাপড়টাকে এভাবে করে মানে পিছনের দিকে উল্টা পাশে এভাবে করে নিয়ে নিব। নেয়ার পর এই কাপড়টার ঠিক বডির যে কাপড়টা আছে তার উপর আমি একটা সেলাই করব। এই যে এরকমভাবে বডি সোজা পার্টের উপর আমি একটা সেলাই করব একেবারে সাইডে। আমার এই ডিজাইনের কাপড়টা বসানো হয়ে গেছে। এরপর এই পাশের যে কাপড়টা আছে এটাকে ঠিক এই যে এই মাপ বরাবর এভাবে করে নিয়ে নিচের দিকে রেখে তারপর জয়েন্ট দিয়ে দিব। তো এই জয়েন্টটা দেওয়ার আগে এখানে যে গলার কাপড়টা আছে এখানে কিন্তু পাইপিং লাগিয়ে তারপর আমি জয়েন্টটা দিব। গলার পাইপিং লাগানো হয়ে গেছে, বডির এই পার্টের সাথে এই পার্টের জয়েন্ট আমি দিব। তো জয়েন্টটা দেওয়ার জন্য এখানে প্রায় 1/2 ইঞ্চিস সাইডে যে এভাবে রেখে কিন্তু কাপড়টা জয়েন্ট দিতে হবে, এই যে এভাবে করে রাখবো, এবং উপরের দিকও সেম এভাবে করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যে গলাটা আছে এটা যেন ছড়ানো না হয়, এই যে এরকম ভাবে থাকবে। তো আমি এইভাবে করে রেখে এই সাইড থেকে সেলাইটা করে ফেলবো। তো ডিজাইনটা আমার লাগানো হয়ে গেছে, এখন বডির পিছনে পার্টের সাথে সামনে পার্টের কাঁধের জয়েন্ট দিব। এই যে এইভাবে করে থাকবে, কিন্তু এটা এখানে বাড়তিভাবে আছে। তো প্রথমে আমি এই গলার সাইডে পাইপিংটা লাগিয়ে নিব, এবার আমি বডির জয়েন্ট দিব। এই বডির জয়েন্টটা এভাবে করে এই যে সাইডের যে মাপ আছে সেই অনুযায়ী আমি রাখবো, রেখে তারপর সেলাইটা করব। বডির একটা পাশ জয়েন্ট দেওয়া হয়ে গেছে, তো এই পাশ যেভাবে জয়েন্টটা দিলাম এই পাশটাও সেম একই রকম ভাবে জয়েন্ট আমি দিব। তো দুই পাশে আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এই যে এরকম ভাবে থাকবে। তো এখন আমি বডির নিচের যে ঘেরের কাপড়টা আছে এটার সাথে জয়েন্ট দিব। তো এই কাপড়টা এই যে এরকম ভাবে 4টা ভাঁজ করে নিয়েছি, তো প্রতিটা সাইডে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব। এটা কেচি দিয়ে কাটলে আপনার বড় হয়ে যাবে, তার জন্য কেচি দিয়ে না কাটাই বেটার। তো এই পার্টটাকে এই যে বডির মাঝ বরাবর যে একটা দাগ আছে এখানে, যে এটাকে এই বরাবর আমি এভাবে করে রাখবো, এই যে এভাবে করে রাখবো, রেখে তারপর আমি সেলাই করব। তো এই যে এভাবে করে নিয়ে মাপ মতো এভাবে করে নিব, যদি নিচের পার্টটা বড় হয় তাতেও কোনো সমস্যা হবে না। এই যে এরকম এখানে যেমন একটু বড় এসেছে, তো এইভাবে করে নিলে আপনার সুবিধা যে আপনার দুইটা পাশে একই মাপের কাপড় আসবে, একটা সাইড কম একটা সাইড বেশি এরকম হবে না। তা আমি এভাবে করে নিয়ে এখন আমি সাইড থেকে সেলাইটা করব।
বন্ধুরা, আমার এই ড্রেসটি তৈরি করা হয়ে গেছে। বডির পিছনের দিকে আমি চেন লাগিয়ে নিয়েছি, আর নিচের সেলাইটা আমি এই যে একটা ভাঁজ দিয়ে আরও একটা ভাঁজ করে তারপর সেলাইটা করেছি। এই সেলাইটা আপনারা করতে পারবেন, যার কারণে আর দেখালাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।